বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করছি। পূর্বের ক্লাসে ধারাবাহিকতায় আমরা এখন আয়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। আয়নিক বন্ধনের আরেকটি নাম হলো তড়িৎযুজি বন্ধন। তো আমরা দেখি এই বন্ধনটি কিভাবে তৈরি হয়, কাকে বলে, এবং এই এই বন্ধন বিষয়ক সার্বিক আলোচনাটি আজকে আমরা ইনশাল্লাহ সম্পূর্ণ করব, করে আজকে আমাদের পড়াটি মোটামুটি সমাপ্ত করব। তো একটু আমরা দেখি আয়নিক বন্ধন কাকে বলে। আমি তোমাদের এর পূর্বে পড়াইছি কেন মৌলগুলো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। এর উত্তরটা ছিল যে প্রত্যেকটি মৌল চায় তারা তাদের নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে। এই নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করার লক্ষ্য নিয়ে তারা কেউ ইলেকট্রন ত্যাগ করে, কেউ গ্রহণ করে, কেউ শেয়ার করে। কি আমরা এই তিনটা জিনিস শিখছি তো নাকি? গ্রহণ করা, বর্জন করা, শেয়ার করা, নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করা। এখন আজকে আমরা পড়ব এর মধ্যে ধাতুর পরমাণু কি করে। ধাতুর পরমাণু যেমন সোডিয়াম, সে কি করে? তো এখানে আমরা লিখব প্রথমে এই যে সোডিয়াম বিক্রিয়া করার সময় সে ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করে সে ধনাত্মক আয়ন হচ্ছে। ক্লোরিন বিক্রিয়াতে ইলেকট্রন গ্রহণ করছে, এটা ঋণাত্মক আয়নে পরিণত হচ্ছে। আমরা আগের একটু আগেই পড়লাম ধনাত্মক আয়ন মানে ক্যাটায়ন, ঋণাত্মক আয়ন মানে অ্যানায়ন। এখন তোমরা বলো তো প্রকৃতির নিয়ম অনুসারে এই বিপরীত জিনিসগুলো পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে কিনা? এই প্লাস আয়ন এই মাইনাস আয়নকে আকর্ষণ করবে কি না? করবে স্যার, অবশ্যই আকর্ষণ করবে। আকর্ষণ করার মধ্য দিয়ে তারা পরস্পর কিন্তু বিক্রিয়া করে তৈরি করবে হলো সোডিয়াম ক্লোরাইড। তারা এইরকম কিছু তৈরি করবে সোডিয়াম ক্লোরাইড। এখন আমরা একটু পুরো প্রক্রিয়াটি দেখব এবং এই সংজ্ঞাটি পড়ব। ধাতুর পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন, অধাতুর পরমাণু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, এবং এরা এদের নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে। এই বিন্যাস অর্জনের মধ্য দিয়ে তারা পরস্পরের প্রতি এক প্রকার স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল অনুভব করে এবং পরস্পর যুক্ত হয়। আয়ন সৃষ্টির মাধ্যমে বিক্রিয়াটি হয় বলে একে আয়নিক বন্ধন বা সমযুজী বন্ধন, তড়িৎযুজী বন্ধন বলা হয়। তড়িৎযুজী কথা কেন বলা হয়েছে? কারণ এখানে তড়িতের ধর্ম প্লাস এবং মাইনাসের সৃষ্টি হয়েছে, সে কারণের জন্যই আমরা বলছি যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল ক্রিয়া করে। কারণ বিদ্যুতের ধর্ম অনুসারে প্লাস চার্জ মাইনাস চার্জকে আকর্ষণ করবে, এখানেও সেটাই হয়েছে, প্লাস অংশ মাইনাসকে আকর্ষণ করছে, এই জন্য বৈদ্যুতিক কথাটা এখানে আসছে। সবাই কি এটি বুঝতে পারছ? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি এখন এই এই বন্ধনটির একটু ব্যাখ্যা দিচ্ছি, ব্যাখ্যা দিয়ে আজকে আমরা ক্লাসটি শেষ করব। আমরা দেখি যে 11 নম্বর মৌল হিসেবে লেখার আগে 10 নম্বর মৌল আছে হলো নিয়ন। 10 নম্বর মৌল কিনা সেটা তোমরা যাচাই করবা পর্যায় সারণীর চার্ট থেকে। সেখানে দেখো 10 নম্বরে নিয়ন আছে, এখানে ইলেকট্রন বিন্যাসটা হবে 2, 8, এটা হলো নিয়নের ইলেকট্রন বিন্যাস। অন্যদিকে 11 নম্বর মৌল হলো তোমার সোডিয়াম, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো তোমার 2 এবং 8, এটা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। তাহলে সোডিয়াম
ও নিয়নের একটা বাকি পড়ছে, সেটা হলো তোমার একটু একটু দিয়ে দেই, ওটা এক আরো সরি সোডিয়ামের একটা বাকি পড়ছে, এই যে একটা। এখন সোডিয়াম চিন্তা করে যে নিয়ন খুব শান্তিতে আছে, কারণ সে নিষ্ক্রিয় মৌল হওয়ায় তারা কারো কাছে যায় না, কারো থেকে কোনো কিছু গ্রহণ করে না, একদম ফ্রেশ আছে। তো সেই কারণের জন্য সোডিয়ামের লক্ষ্য হলো এই একটা ইলেকট্রন ত্যাগ করে সে নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। কথাটা কি মনে থাকবে? সোডিয়ামের লক্ষ্য কি? ইলেকট্রন বর্জন করে নিয়নের মতো হতে চায়। কেন নিয়নের মতো হবে? তারা নিষ্ক্রিয় মৌল না, নিয়ন তো নিষ্ক্রিয় মৌল, এই জন্য নিয়নের মতো হবে না, অন্য কোন উদ্দেশ্য আছে? দেখি শিয়া বলো তো, মরিয়ম বলো, সোডিয়াম কেন নিয়নের মতো হতে চাবে? স্যার আমি বাইরে গেছিলাম, কিছু শুনিনি। কুলসুম বলো, সোডিয়াম কেন নিয়নের মতো হবে? আর পারবো না। তাহলে আমি তো বারবার এই কথাগুলোই বলতেছি, তোমরা একটু শুনে মনে রাখার চেষ্টা করো। সোডিয়াম নিয়নের মতো এই কারণেই হবে, নিয়নের মধ্যে একটা স্থিতিশীলতা আছে, কারণ নিয়ন কোন ইলেকট্রন ত্যাগ করে না, গ্রহণ করে না, বর্জন করে না, সে বেহেস্তে সুখে আছে। মনে পড়ে কি? আমি এগুলো পড়াইনি। হ্যাঁ স্যার। তাহলে নিয়ন যেহেতু শান্তিতে আছে, অর্থাৎ নিষ্ক্রিয় মৌল সবগুলোই শান্তিতে আছে, এই কারণের জন্যই তো অন্যান্য মৌলগুলোই শান্তি চাওয়ার লক্ষ্য নিয়ে তারা কিন্তু ওই নিষ্ক্রিয় মৌলের গঠন অর্জন করতে চাচ্ছে। তোমরা হয়তো বলিচ্ছ স্যার নিষ্ক্রিয় মৌলের মতো হতে চায়, কিন্তু কেন হতে চায়? কারণ নিষ্ক্রিয় মৌলগুলো স্থিতিশীল, তাদের লাইফে শান্তি আছে, সবাই এই শান্তিটা চাচ্ছে। এখন কি সবাই বুঝছো? আর কি শিমু শুনতেছ নাকি কথা? হ্যাঁ স্যার। আচ্ছা তুমি এখন বলো তাহলে, যে ক্লোরিন আর্গনের মতো কেন হতে চাচ্ছে? সে তো আর্গনের মতো না হয়ে নিয়নের মতো হতে পারতো, ক্লোরিন কেন আর্গনের মতো হতে চাচ্ছে? মনে নাই স্যার, এখনই তো বললাম, অনেকগুলো কথা বলে নাই। ক্লোরিন তার নিকটস্থ নিষ্ক্রিয় মৌল আছে আর্গন, সে আর্গনের মতোই হতে চাবে, কারণ এটা তার নিকটে। ক্লোরিনের রোল হলো 17, আর্গনের রোল হলো 18, তো ক্লোরিন আর্গনের মতো হতে চাওয়াটা সহজ হবে না তোমার ওই নিয়নের মতো হতে চাওয়া সহজ? নিয়নের মতো হতে গেলে তার আরো 60টা ইলেকট্রন ত্যাগ করা লাগবে, আর নিয়ন তো তার কাছের মৌল না, এর রোল হলো 17 আর নিয়নের রোল হলো 10, তাহলে ও 18 নম্বর মৌল কাছের মৌল থেকে ও দূরের মৌলের মতো হবে না স্যার? এখন কি সবাই বুঝতে পারছো এটি? আচ্ছা তাহলে নিয়নের মতো এই যে আর্গনের মতো হতে চাইলে ক্লোরিনের আর কয়টা ইলেকট্রন দরকার বলো তো? একটা ইলেকট্রন দরকার। ঠিক সেই কারণের জন্যই ক্লোরিন কিন্তু দেখো একটা ইলেকট্রন গ্রহণ করেছে। আচ্ছা সোডিয়ামের নিয়নের মতো হতে চাইলে সে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? একটা ইলেকট্রন। তাহলে সেই কারণে সে একটা ইলেকট্রন ত্যাগ করেছে, এবং এই মাধ্যমে তারা পরস্পর রাসায়নিক বন্ধনে যুক্ত হয়েছে। এটি হলো আয়নিক বন্ধনের মূল কথা। আমি আবার এখন লাস্ট বারের মতো বলে দিচ্ছি, ধাতুর পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন, অধাতুর পরমাণু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, তারা তাদের নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে,
এবং পরস্পরের প্রতি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল অনুভব করে। এই আকর্ষণের ফলে এরা পরস্পরের সঙ্গে যুক্ত হয়। এই বন্ধনকে বলা হয় আয়নিক বন্ধন। এখন তোমাদের হয়তো মনে হতে পারে, স্যার এতগুলো কথা আমরা হয়তো মনে রাখতে পারি না। আসলে বিষয়টি কিন্তু সেটা না, বিষয়টি হলো যে তুমি তুমি লিখবা তোমার নিজের ভাষায়, আমি কথা বলতেছি আমি আমার নিজের ভাষায় কথা বলিছি। আমি কি আমার তোমার কি মনে হয় আমি মুখস্থ করে বলতেছি? তাই সামনে মনে হয় নোট রেখে মুখস্থ করে বলিছি, তাই না? না স্যার। তাহলে তোমরা নিজের ভাষায় বলবা এবং এটা এইগুলো লিখে নিবা এবং প্র্যাকটিস করবা। তাহলে এটা একটু স্ক্রিনশট দিয়ে নাও এবং তোমরা নিজের ভাষায় এটি লিখে আমাকে ছবি তুলে পাঠিয়ে দিবা। কোনো ভুল হবে না। তুমি ভাবিছো যে স্যার ওগুলোর নম্বর পাবো কিনা, বরং ওটাতে ভালো নম্বর পাবা। খালি এই এই জিনিসগুলো লিখবা আর মাঝখানে বাংলা ভাষাগুলো নিজের ভাষায় লিখবা। সবাই পারবা না এটা? আমি সর্বশেষ একবার বলে দিচ্ছি, তোমরা এই অংশটা যখন লিখবা লেখার সময় লিখবা যে ধাতুর পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন হয়, এই কথা লিখে এটা লিখবা। আবার লিখবা অধাতুর পরমাণু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন হয়, সেই কথা লিখে এটা লিখবা। তারপরে এরা নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে, সেটা লিখে এটা লিখবা আর এটা লিখবা। ধাতুর বেলা এইরকম হয়েছে, অধাতুর বেলা এইরকম হয়েছে। পরে সর্বশেষে লিখবা যে এই যে ধনাত্মক আর ঋণাত্মক আয়নের মধ্যে আকর্ষণ বল কাজ করে হলো স্থির বৈদ্যুতিক। এই আকর্ষণের ফলে এরা বন্ধনে আবদ্ধ হয়েছে, এই জন্য এর নাম হলো আয়নিক বন্ধন। একেবারে এইরকম করে লিখলে ফুল নম্বরটা ইনশাল্লাহ হওয়া, কোনো মুখস্থ করা লাগবে না। আশা করি এটি সবাই বুঝে বুঝে লিখতে পারবা। ঠিক আছে স্যার, বাড়ির কাজ কি শুধু এটাই? আমি আজকে তাহলে এই ক্লাসটি এখানে শেষ করছি। নেক্সটে আমরা অন্য ক্লাস নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। পরিশেষে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সবার সুস্থতা এবং সারা বিশ্বের মানুষের জন্য আমরা কথা বলবো এই আশাবাদ ব্যক্ত করি আজকে আমরা ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।